প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোস্তফা বেগম হাবিবা, সহকারী শিক্ষক ডাক্তার খাস্তুগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকে দশম শ্রেণীর ছাত্রীদের জন্য উচ্চতর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ সমীকরণের বিষয় নিয়ে আলোচনা করব এবং কিছু গাণিতিক সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব। নিশ্চয়ই তোমরা প্রস্তুত আছো, যারা আমার ছাত্রী দশম শ্রেণীর, সবাই কাগজ কলম নিয়ে এবং সামনে তোমাদের বই থাকবে, কলম নিয়ে তোমরা প্রস্তুত থাকো। আমরা আজকের আলোচনার বিষয় আমাদের পঞ্চম অধ্যায় উচ্চতর গণিতের যাতে রয়েছে সমীকরণ। এখন আমরা জানবো সমীকরণ জিনিসটা কি। আমি একটু গড়ে যাচ্ছি, দেখো গড়ে আমার লেখা আছে সমীকরণ, এক নম্বরে সমীকরণ। সেই সমীকরণের মধ্যে কি আছে দেখো, সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে আমরা সমীকরণ বলব। সমীকরণ নিয়ে আসলে তোমরা ক্লাস সিক্স অথবা সেভেন্থ অবশ্যই সেই কাজ করে আসছো। তাহলে যেখানে আমরা দেখি যে মাঝখানে সমান চিহ্ন রয়েছে, দুই সাইডে রাশি রয়েছে, সেটাকে আমরা সমীকরণ বলব। এই সমীকরণ নিয়ে মূলত আমাদের কাজ আজকে। এই সমীকরণে আমরা যেমন আমি একটা উদাহরণ দেখি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু সমান জিরো। তাহলে এখানে এটা তো সমীকরণ বটেই, তার মধ্যে আরেকটা জিনিস আমাদের জানার ব্যাপার আছে, চলক। এখানে এক্স রয়েছে, সেটা হচ্ছে আমাদের চলক। এখন চলক জিনিসটা কি আসলে সেটা দেখো, যদি একটি পথিক একাধিক সদস্য বিশিষ্ট কোনো সংখ্যা সেটের যে কোনো অনির্ধারিত সদস্য নির্দেশ করে, তবে প্রতীকটিকে চলক বলা হয়। আবার বলছি, একটু খেয়াল করো চলক জিনিসটা কি। যদি একটি প্রতীক একাধিক সদস্য বিশিষ্ট কোনো সংখ্যা সেটের যে কোনো অনির্ধারিত সদস্য নির্দেশ করে, তবে প্রতীকটিকে আমরা বলবো কি, চলক। এখানে আমাদের চলক, যে সমীকরণটার কথা আগে বললাম, সেখানে চলক আমাদের রয়েছে কি, এক্স। সাধারণত এই বীজগাণিতিক রাশির মধ্যে এক্স, ওয়াই, জেড এগুলোকে আমরা চলক হিসাবে ব্যবহার করে থাকি। এরপরে দেখো, সমীকরণের আমরা যে মানগুলো বের করি, আমরা যে বীজ বা মূল বলি, সেই মূলগুলো কি, বীজ বা বীজ কি, আমরা দেখি চলকের যে মান বা মানগুলোর জন্য সমীকরণের উভয় পক্ষ সমান হয়, ওই মান বা মানগুলোকে আমরা সমীকরণের মূল বা বীজ বলি। আমরা সমাধান করি, সমাধান করে সেই চলকের মান বের করি। অনেক সময় একাধিক মান বের হয় এবং একাধিক মানগুলো নিয়ে উভয় পক্ষ সমান থাকে, অথবা তার মধ্যে কিছু মান বা একটি মান বসিয়ে দেখব যে আমরা হয় ডান সাইড সমান হচ্ছে, বাম সাইড সমান হচ্ছে না। এই মানগুলোকে আমরা যে উভয় পক্ষ যে মান নিয়ে সমান চিহ্নের উভয় পক্ষ সমান হবে, সেই মানগুলোই হবে ওই চলকের কি, বীজ, ওই সমীকরণের বীজ বলবো আমরা এটাকে। এরপরে আমরা অনেক সময় বলি যে এটি একটি একঘাত বিশিষ্ট সমীকরণ বা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। এই ঘাত জিনিসটা কি সেটা আমরা একটু জেনে নিই। সমীকরণের ঘাত হলো কোনো সমীকরণের চলকের সর্বোচ্চ শক্তিকে সমীকরণের ঘাত বলা হয়। যেমন একটা সমীকরণ যেটা আমরা আলোচনা করলাম, এখানে রয়েছিল কি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু, এখানে শক্তিটা কত, শক্তিটা হলো দুই। তাহলে এই সমীকরণ আমরা কি বলবো, এই সমীকরণটাকে আমরা বলো দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা প্রথমে সমীকরণ কি সে জিনিসটা জানলাম, চলক কি সেটাও জানলাম, এবং সমীকরণের বীজ বা মূল কি, সমীকরণের ঘাতটা কি। এবার আমরা সরাসরি এই জিনিসগুলো আমরা আমাদের
সমস্যা সমাধানের মাধ্যমে আমরা জানব বইয়ের পঞ্চম অধ্যায়ের 5.1 অনুশীলনী হলো সেই অনুশীলনী কয়েকটা সমস্যা আমরা সমাধান করব তখন আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে পঞ্চম তার মধ্যে 5.1 হলো আজকের আমাদের আলোচনার বিষয় এখানে আমি 2 নম্বর সমীকরণ পাতে যাচ্ছি এখানে আছে কি দেখো 3 - 4x - 2x² = 0 এই সমীকরণটাকে আমরা একটু সাজিয়ে নিই আমাদের কাজ করার সুবিধার জন্য হবে আমরা পাওয়ারটাকে আগে আনার জন্য এটাকে একটু সাজাবো সমান চিহ্ন না দিয়ে আমরা দিব বা তাহলে -2x² আগে আনলাম -4x নিলাম +3 = 0 এখানে যেহেতু আমরা দ্বিঘাত সমীকরণ বলছি এটাকে সেই দ্বিঘাত সমীকরণের সাথে আমাদের আরেকটা সমীকরণ জানতে হবে সেটা হলো দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ সেই দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটা কি দেখো এটা আপাতত আমার এইভাবে থাক সেই আদর্শ রূপটা হলো (ax²) + (bx) + (c) = 0 এটা হলো দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ এখানে এই সমীকরণটাকে প্রথমে আমরা সমাধান করার চেষ্টা করি দেখি তার মধ্যে মূল বা বীজ কয়টা পাই আমরা আমি পাশে আগে দামো অনুশীলনী থেকে নিয়ে অঙ্কটা আমি রাখলাম বাম পাশে রয়ে গেল এটাকে আমরা এটা নিয়ে কাজ করি এটাকে এটার উভয় পক্ষকে আমরা এ দ্বারা গুণ করি তাহলে (a²)² + (a)(bx) + (ac) = 0 আমরা পাশে লিখে দিব সমীকরণের উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে এরপরে দেখো আমাদের কি আসে আমাদের সুবিধার্থে এটাকে আমরা আরেকটু সাজাই 2 ax (b/2)² - (b/2)² + (ac) = 0 এখানে একটু আমরা বাড়তি কাজ করলাম দেখো আমরা কিন্তু যতই করি না কেন হিসেব আমাদের ঠিক থাকতে হবে বাইরে যেতে পারবো না তাহলে এটা আগের মতো রয়ে গেল এইখানে দেখো আমার ছিল অনলি এ বি এক্স কিন্তু আমি নিয়ে আসলাম দেখো এও আমার আছে এক্স ও আছে বিও আছে কিন্তু 2 (b/2) এবং এ এর আগে আমি আরেকটা 2 নিয়ে আসলাম হিসাব কিন্তু আমার আগেরটাই দেখো সবাই এই 2 যদি বাদ চলে যায় তাহলে হিসাব আমার আগের লাইনের এ বি এক্স রয়ে গেল ঠিক না দেখো এরপরে দেখো (+b/2)² আনলাম যেটা আমার ধারায় ছিল না যেহেতু আমি আনলাম সেটাকে আবার মাইনাস করে দিলাম ঠিক আছে এরপরে (a+a)(ac) আমার ছিল 80 আগের মতো এতে আমার কি সুবিধা হলো দেখো আমি যদি এটাকে আরেকটু বোঝার সুবিধার্থে লিখি এভাবে (+2ax)(b/2)² - (b/2)² + (ac) = 0 তাহলে দেখো আমার এই তিনটা রাশি তিনটা সংখ্যা দিয়ে আমি কি লিখতে পারি (ax)+(b/2)² লেখা যায় প্রথম তিনটা সংখ্যা তাহলে (s²)+(2ab)+(b²) ঠিক কি না আমি এটাকে লিখলাম (a+x)+(b/2)² আর এই দুইটা রাশিকে আমি সমান চিহ্নে ডানে পাঠিয়ে দিব তাহলে (-)+(b/2)² - (ac) রয়ে গেল ঠিক আছে
আমি পক্ষান্তর করলাম দুইটা রাশি লাস্ট দুইটা রাশি অর এ এক্স প্লাস বি বাই টু হোল স্কোয়ার থাকলো এটাকে আমি বি স্কোয়ার বাই ফোর মাইনাস এস সি লিখলাম অর এ এক্স প্লাস বি বাই টু সমান বি স্কোয়ার মাইনাস ফোর এস সি ডিভাইডেড বাই ফোর হলো বোঝা যাচ্ছে তো और सॉरी इट इज होल स्क्वायर हो गया এবার আমি ax প্লাস b বাই 2 রাখলাম বর্গমূল নিলাম বর্গকে তাহলে প্লাস মাইনাস 2 টু দি পাওয়ার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4 পেলাম বর্গকে বর্গমূল নিলাম যেহেতু আমি চলকের মান বের করব শুধু এ এক্স রাখলাম তাহলে এটাকে আমি বি বাই টু মাইনাস করে ডান পাশে পাঠিয়ে দিলাম রো টু বার বি স্কোয়ার মাইনাস ফোর এস সি ডিভাইডেড বাই ফোর আমার বোর্ডের একটু জায়গা কম সেজন্য আমি আগের অঙ্কটা মুছে ফেললাম আমি সরাসরি বামে চলে আসছি অর এ এক্স সমান হলো এখানে যদি আমার ফোরটা আমার লসাগু হয় অথবা সেটাকে আমি আরো একটু সুবিধা করি মাইনাস বি বাই টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এস সি ডিভাইডেড বাই আমি টু করে নিলাম ফোরটাকে রুট ওভারের ভিতর থেকে বাইরে নিয়ে আসলাম অর এ এক্স সমান হলো এখানে আমি টু লসাগু নিয়ে পাই কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এস সি আমার দরকার শুধু এক্স এর মান সেজন্য আমি বাম পাশে এক্সটা দেখলাম রাখলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এস সি ডিভাইডেড বাই টু এ এটাকে আমি বাম পাশে পক্ষান্তর করে নিলাম ভাগ দিয়ে নিলাম তাহলে দেখো এখানে আমি এক্স এর বা চলকের মানটা পেলাম কিন্তু মানটা পেলাম সেটা হলো দুই রকমের মান দেখো এটাকে আমি এক নাম্বার সমীকরণ বলি দুই রকমের মান পেলাম একটা মান হলো আমার যেটাকে আমি এক্স ওয়ান দিয়ে প্রকাশ করি যদি এক্স ওয়ান বলি তাহলে একটা মান হয় দেখো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এস সি ডিভাইডেড বাই টু এ আর একটা মান আমার হয় কি দেখো এক্স টু দ্বারা প্রকাশ করলাম সেটাকে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এস সি ডিভাইডেড বাই টু এন এটাকে আমি দুই নাম্বার বললাম আর এটাকে বললাম তিন নাম্বার তাহলে যে চলকের মান আমার বের করার কথা সেই চলকের মান আমার দুইটা মান আসলো তাহলে এটা কি এটা হলো একটা দ্বিঘাত সমীকরণ তাহলে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ যেটা সেটা আমরা সমাধান করে দেখলাম এই সমীকরণটাকে আমরা ব্যবহার করে আমরা 5.1 এর সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি যে সমস্যাটা আমি বোর্ডে আগে লিখেছিলাম সেটা ছিল দুই নাম্বার থ্রি মাইনাস ফোর এক্স মাইনাস টু এক্স স্কোয়ার সমান জিরো এটাকে একটু সাজিয়ে লিখব মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি সমান জিরো এটাকে আমি এখানে বলবো এক নাম্বার সমীকরণ এই এক নাম্বার সমীকরণকে আমরা আদর্শ রূপ দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ
যেটা ছিল x x প্লাস x স্কয়ার প্লাস bx প্লাস c এটার সাথে সমান 0 তার সাথে আমরা তুলনা করব তাহলে এই কথাটা আমাদের একটু লিখতে হবে উক্ত সমীকরণকে সমীকরণকে দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এর সাথে তুলনা করে পাই তাহলে এ সমান কত পাচ্ছে দেখো তো এ সমান আমাদের ছিল মাইনাস টু বি সমান হবে মাইনাস ফোর সি সমান থ্রি আমরা পাচ্ছি সি সমান থ্রি তাহলে এখানে দেখো আমাদের মানগুলো কি আসে তাহলে x এর মানটা আদর্শ রূপের সাথে আমরা বলি এবার মাইনাস b ছিল মাইনাস b কোনটা সেই b এর মানটা হলো মাইনাস 4 মাইনাস b প্লাস মাইনাস রুট 2 বার আছে বোর্ডে আছে দেখো মাইনাস b স্কয়ার ছিল মাইনাস 4 হোল স্কয়ার মাইনাস ফোর এ সি ফোর এ এর মান হলো মাইনাস টু সি এর মান হলো থ্রি ডিভাইডেড বাই ছিল টু এ এ হলো আমাদের মাইনাস টু ঠিক আছে দেখো মানগুলো বসাতে গিয়ে আমার কোনো ভুল হচ্ছে কিনা তোমরা একটু খেয়াল করো তাহলে এটা আমরা হিসাব করে নিয়ে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল তাহলে প্লাস ফোর পেলাম প্লাস মাইনাস এখানে হয়ে গেল চার চারে ষোলো মাইনাসটা প্লাস স্কোয়ার করে নিলাম এখানে মাইনাস আর আগের মাইনাসে মিলে প্লাস হবে চারটি গোনা আট তিন চারে বারো হবে না তিন আটা চব্বিশ হবে তাহলে পেলাম টোয়েন্টি ফোর নিচে পেলাম হলো মাইনাস ফোর ঠিক আছে আরো একটু হিসাব করি তাহলে ফোর প্লাস মাইনাস রুট টু এখান থেকে আমরা কি পাই দেখো রুট ওভার এখানে কত আসে চল্লিশ আসে সম্ভবত মাইনাস ফোর ঠিক আছে তাহলে পেলাম ফোর প্লাস মাইনাস এটাকে আমরা বর্গমূলের আগে নিয়ে আসতে পারি কিনা দেখো এটা হলো চার কষে চল্লিশ বলতে পারি আমরা ডিভাইডেড বাই মাইনাস ফোর আমি একটু ডানে লিখছি তাহলে ফোর প্লাস মাইনাস বর্গমূলের আগে নিয়ে আসি আমরা এটাকে এখানে টু ইন্টু টেন ডিভাইডেড বাই মাইনাস ফোর আরো হিসেব করা যায় এখান থেকে যদি আমরা টুটা কমন নিয়ে ফেলি তাহলে থাকে টু প্লাস মাইনাস টু টু বার টেন ডিভাইডেড বাই মাইনাস ফোর শেষ পর্যন্ত আমাদের আসে টু প্লাস মাইনাস টু টু বার টেন ডিভাইডেড বাই মাইনাস টু এটা পেলাম আমরা চলকে
তাহলে এখানেও তো আগেরটা মত দেখো আগেরটা মান বোর্ডে রেখে দিলাম আমি এটার মত দুইটা মান আসে কিনা দেখো তোমরা সেই দুইটা মানের মধ্যে আমরা এবার লিখি সুতরাং একটাকে যদি আমরা x1 বলি তাহলে আমরা পাবো 2 √2 / 10 ডিভাইডেড বাই -2 আর একটা আমরা পাবো x2 = 2 plus, √2 / 10 ডিভাইডেড বাই -2 माइनस टू टाके आमरा डिवाइडेड बाय माइनस टू टाके आमरा आगो लिखते पारी वन बाय करे ताहले इटा आमादेर छिलो द्विघात समीकरण से द्विघात समीकरण है मूल बा बीज जाके बोली से दुईटा मान आमादेर एकटा हलो एक्स वन समान टू प्लस रूट टेन डिवाइडेड बाय माइनस टू और एकटा हलो टू माइनस रूट ओवर टेन डिवाइडेड बाय माइनस टू ठीक आछे কারো বুঝতে অসুবিধা এখন আমরা এটা যদি আমরা সবাই একটু মাথায় রাখতে পারি এবং আদর্শ সমীকরণের রূপটা যদি আমরা বুঝে কাজ করতে পারি এই চ্যাপ্টারের প্রতিটা অঙ্ক অর্থাৎ 5.1 এর প্রতিটা অঙ্ক আদর্শ রূপের সাথে তুলনা করে আমরা সমাধান করতে পারব ঠিক আছে তাহলে আমরা আর একটা অঙ্ক করি এবারে আরেকটা অঙ্কে যাচ্ছি এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি পাঁচ নম্বরে আছে তোমাদের থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ওয়ান সমান জিরো কি এটা করতে আমাদের আর কিছু পরিবর্তন করা লাগবে আগেরটার মতো এটা ঘাত অনুসারে সাজানো আছে অবশ্যই ঠিক না তো এইরকম যদি ঘাত অনুসারে সাজানো থাকে আমাদের আর এটাকে পরিবর্তন করার দরকার পড়ে না তাহলে এটা পরবর্তী কাজ হবে উক্ত সমীকরণকে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ এক্স স্কোয়ার প্লাস ডি এক্স সমান জিরো এর সাথে তুলনা করব আমরা তুলনা করলে আমরা কি পাই দেখো এর মানটা পাই আমরা থ্রি বি এর মানটা পাই সেভেন এবং সি এর মানটা পাই আমরা ওয়ান ঠিক কিনা দেখো সবাই তাহলে আমরা জানি কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এর সাথে তুলনা করলে আমাদের এখানে কি আসে তাহলে এক সমান আমাদের আসো হলো মাইনাস বি আদর্শ সমীকরণের সমীকরণ অনুসারে আমরা পাই যে মাইনাস বি বি মানে আমার আছে সেভেন মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার তাহলে সেভেন স্কোয়ার মাইনাস ফোর এসি এ হলো আমার থ্রি আর সি হলো ওয়ান ডিভাইডেড বাই টু এ টু এ মানে আমার আছে থ্রি ঠিক আছে এবার তাহলে আমরা হিসাবটা করি আমাদের আসে মাইনাস সেভেন প্লাস মাইনাস রুট ওভার সেভেন স্কোয়ার করলে 49 হয় মাইনাস তিন জায়গা 12 ডিভাইডেড বাই 6 ঠিক আছে তাহলে মাইনাস 7 প্লাস মাইনাস কত থাকে 49 থেকে 12 বাদ গেলে 7 আর এদিকে থাকে মনে হয় 3 ঠিক আছে না ডিভাইডেড বাই 6 এখানে 37 থেকে বুধের বর্গমূলের বাইরে আনার জন্য তেমন কিছু পাওয়া যাবে না তাহলে এই মানটা আমাদের এইভাবে থেকে যাক যদি আনা যায় তাহলে সেটা তোমরা হিসাব করে নিয়ে আসবে এইখান থেকে
এখান থেকে আমরা যেহেতু দুইটা মান পাবো একটাকে বলবো x1 সেই x1 সমান আমরা পাচ্ছি -7 √37/6 আর একটা মান হলো x2 সমান -7 √37/6 কে বোঝা যাচ্ছে এবার আমরা যদি এই আমি দুইটা অঙ্ক বোর্ডে তোমাদের কষে দেখালাম যদি তোমরা বুঝো তাহলে অবশ্যই তোমরা এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো কষে তোমাদের আয়ত্তে নিয়ে আসতে পারবে আমি এজন্য তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিব যাতে তোমরা চর্চা করে এই চ্যাপ্টারটা তোমাদের আয়ত্তে নিয়ে আসতে পারো প্রত্যেকটা অঙ্কই কিন্তু দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের সাথে মিল রেখে আমরা করব তাহলে আমাদের কারো সমস্যা হবে বলে আমি মনে করি না এবার তোমরা তোমাদের বাড়ির কাজ হিসেবে তোমাদের এই চ্যাপ্টারে আমি দুইটা অঙ্ক বা তিনটা অঙ্ক দিচ্ছি দেখো এখানে তোমাদের আছে অনুশীলনী 5.1 এর তোমাদের বাড়ির কাজ হিসাবে তোমরা করবে 6 নং 7 নং এবং 9 এই তিনটা কাজ তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকলো তোমরা করে খাতায় উঠাবে যদি আমাদের সময় হয় আমাদের সুযোগ আসে অবশ্যই আমরা সেই বাড়ির কাজগুলো তোমাদের দেখব ঠিক আছে সবাই ভালো থাকো সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ প্রয়োজনীয় কাজগুলো সমাধান করো পড়ালেখা চালিয়ে যাও নিশ্চয়ই আল্লাহ পাক আমাদেরকে একদিন সুদিন ফিরাই দিবেন আমরা অবশ্যই বিগত দিনের মতো আল্লাহ পাক যদি চান আবার সেই ক্লাসে জমজমাট ক্লাসে আমরা বসতে পারবো তোমাদের সাথে আলাপ হবে এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন এই কামনা করে আমি আজকের মতো তোমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি।